আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যারা ফাইবার অর্ডার পাচ্ছেন না আর পাওয়ার সম্ভাবনাও নেই, এরকম অবস্থা আপনারা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন। তো এখন কি করতে পারেন? আমার গিগ র্যাঙ্ক করছে না, তারপর হচ্ছে আমি কোনোভাবে কোনো কারোর নক পাচ্ছি না, বাইরের রিকোয়েস্ট পাঠায়ও কোনো নক পাচ্ছি না, অর্ডার পাচ্ছি না। তো ভাই এখন কি করা যায়? তো আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে আপনি কাজ না পাওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম আপনি আপনার গিগটাকে হয়তো বা ঠিকমতো সাজান না, আপনার টাইটেলটা ঠিকমতো নেই, আপনার গিগটা খুব একটা র্যাঙ্কে নেই, তারপর আরও ট্যাগগুলো ঠিকমতো দেননি, এরকম সমস্যা হতে পারে। প্লাস আপনার এটাও হতে পারে যে আপনি গিগ আপলোড করার সময় বারবার অনেক সময় নিয়ে করছেন, গিগ আপলোড করার সময় একটু কম সময়ের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন, আগে থেকে সব কিছু রেডি করে আপলোড করবেন, সেটা আপনার পক্ষে ভালো, আর এরকমটা হতে পারে। আর আপনি কাজ একটা পাওয়ার পর আর পাচ্ছেন না, আপনি যে কাজটা করছেন এটা কয়টা রিভিশনের আন্ডারে করছেন, মানে কাজটা করার সময় আপনি কটা রিভিশন পাইছেন, মানে আপনার কাজটা হয় না, আপনার বায়ার আপনাকে বারবার বলতেছে আপনি তুমি একটু এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও, এরকম যদি হয়ে থাকে রিভিশনের আন্ডারে পড়ে গেলে তখন আপনার ফাইবার কী করে? আপনার রিভিশন, যারা রিভিশনের আন্ডারে গিগ রেডি করছে, গিগটা চলে গেছে, তাদের ওইখানে আপনার গিগটা নিয়ে যাবে। সো রিভিশন না নেওয়াটা খুব ভালো, আপনি কথা বলে আগে থেকে আপনি ডেলিভারি করবেন না, টাইম থাকার আগেই তাকে ফাইলটা দেখাবেন, দেখো সব কিছু ঠিকঠাক আছে কি না, আমি যদি ঠিকঠাক না থাকে তুমি আমাকে বলো। যদি এটাও না হয়, আপনি ডেলিভারি টাইম যদি লেট হয়ে যায় তখন ডেলিভারি করে দিয়ে ওখানে মেসেজে বলে দিবেন যে আপনার যদি কোনো চেঞ্জ হয় আপনি আমাকে রিভিশন না দিয়ে আমাকে মেসেজে বলেন, আমি আপনাকে সব কিছু চেঞ্জ করে দিব। তখন দেখবেন আপনার কি প্রত্যেকটা বিষয়ে, মানে আপনার এই সব বিষয়গুলো কি ছোটো ছোটো বিষয় হতে পারে, বাট এগুলো আপনার মাথায় যদি রাখতে পারেন না, দেখবেন আপনার গিগটা অলরেডি মানে র্যাঙ্ক হয়ে গেছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ আপনাকে লাইনে থাকতে হবে, ফাইবার যত বেশি লাইনে থাকবেন অত আপনার অ্যাকাউন্টের জন্য বেস্ট। আপনি যখন টানা 40 দিন যখন লাইনে থাকেন তখন ফাইবার কী করে, আপনার গিগটাকে একটা রিভিউ দেয়, রিভিউ করার পর আপনার আইডিটাকে রিভিউ করার পর আপনার গিগগুলোকে যে একটু উপরে নিয়ে যায়, যাতে সে আমাদের রেগুলার কাস্টমার সে কাজ পাচ্ছে না অনেক দিন যাবত লাইনে, এরকম হিসাব করে তারা ওদের অ্যালগোরিদমের হিসাব করে তারা আপনার গিগটাকে র্যাঙ্কে নিয়ে যায়। তো আপনারা এইভাবে লাইনে থাকার ট্রাই করবেন, আবার লাইনে থাকলে হবে না। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনি লাইনে আছেন বাট আপনাকে লাইন নক করতেছে, আপনি রিপ্লাই দিচ্ছেন না, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে রিপ্লাই দিচ্ছেন, তখন আপনার কী হবে, আপনার রেসপন্স রেটটা কমে যাবে। তখন আবার রেসপন্স রেটের অনুযায়ী যাদের রেসপন্স রেট 1 আওয়ার 2 আওয়ার 1 ডে এরকম, তাদের আন্ডারে আপনি তাদের সিরিয়াল আপনি আবার চলে যাবেন। মানে ফাইবারের যে ভাই এত রুলস, এটা একদম বলার বাইরে। সো একটু মাথায় বুদ্ধি রেখে তারপর হচ্ছে সময় দিয়ে এখানে কাজ করবেন, শুধু শুধু গিগ খুলে পড়ে থাকলে লাভ নেই একটু। তারপর শেয়ার খুব কম করবেন, অনেকে দেখি যে ভাই আমি শেয়ার করে রেগুলার আমি 1K ইমপ্রেশন আনতেছি, কিন্তু ভাই এই ইমপ্রেশন কোনো লাভ নেই, ভাই ইমপ্রেশন আসতেছে আপনার গিগ র্যাঙ্কেও যাইতেছে বাট আবার 2-4 মিনিট 10 মিনিট পর আবার দেখবেন চলে যাচ্ছে। কারণ হচ্ছে আপনার গিগ যদি র্যাঙ্কে যায়, র্যাঙ্ক বড় কথা না, আপনার যে ক্লায়েন্ট মানে যে লোকগুলো আপনাকে ইমপ্রেশন দিছে তারা তো আর নাই এখানে, আপনি তো শুধু ওইখানে শেয়ার করছেন, এসে আপনাকে একটু দেখে চলে গেল। যদি অর্ডার আছে তাহলে ভালো, ওইভাবে শেয়ার করতে পারেন, ওইরকম সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন যেখান থেকে আপনার অর্ডার আসবে। সো বুঝতে পারছেন ব্যাপারটা? আর আরেকটু ইম্পর্টেন্ট যদি কথা বলি, আপনার যখন গিগ পাবলিশ করবেন তখন হচ্ছে কি আপনি টাইটেল ডিসক্রিপশনগুলো একটু ঠিকমতো দিবেন, মানে ডিসক্রিপশনগুলো এমন হতে হবে যে যেখানে আপনার এসইও থাকবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে যাতে মিল থাকে, মানে ওখানে ট্যাগ থাকে ডিসক্রিপশনের মধ্যে ছোটো ছোটো অনেক অনেক ট্যাগ থাকে, তারপর টাইটেলটাও এরকম যাতে ট্যাগ বেশি থাকে, আপনার ট্যাগগুলো আপনার ট্যাগের তো একটা অপশনই থাকে এটা আপনারা জানেন, তো ওইখানেও ট্যাগগুলো এরকম ট্যাগ দিবেন, একটা দুইটা ট্যাগ একটু সবার সাথে ভিন্নতা ট্রাই করবেন। যেমন আমি সার্চ করি ফেসবুক লিখে আপনি এটাকে FB লিখে দিতে পারেন, মানে হচ্ছে কি যখন FB লিখে সার্চ করবেন না তখন FB ট্যাগটা অনেক খুব মানুষ কম ইউজ করে, সেক্ষেত্রে আপনার গিগটা ফার্স্টে চলে যাবে। এটা হচ্ছে ট্রিক্স, আর SEO ট্রিক্স হচ্ছে কিন্তু এগুলো একটু মাথায় রেখে কাজ করবেন। আর ডিসক্রিপশনটাকে এমনভাবে সাজাবেন যাতে বায়ার পড়ে একদম মনোমুগ্ধকর একটা হাসি চলে আসে, তার মন যাতে খুশি হয়ে যায়, আপনাকে অবশ্যই যাতে নক করে এরকম একটা লিখবেন। আপনি একটু ভালো ভালো যারা আপনার টপ রেটেড সেলার আছে কিংবা লেভেল 2 সেলার, তাদের ওদের গিগগুলো দেখতে পারেন, গিগের মধ্যে গিয়ে আপনার ডিসক্রিপশনটা দেখবেন যে কীভাবে লিখছে। আপনি আবার জাস্ট সেম কপি করতে যাবেন না, সেম কপি করতে গেলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, সেম কপি করবেন না, ভুল করে ওটা কপি করা যাবে না, আপনি জাস্ট দেখবেন মানে উনি কোন সিরিয়ালটা মেনটেন করছে, লাইক উনি কথাগুলো কীভাবে বলছে, আপনি কপি করতে পারেন যাতে আপনি কেমন আছেন এই কথাটা আমি বললাম, যাতে আপনি আবার আপনার ডিসক্রিপশনের কথাটা এভাবে লিখবেন যে
আশা করি আপনি খুব ভালো আছেন। মানে কথা কিন্তু এক, বাট ভিন্ন ধরন ভাবে বলতে হবে, সেম যাতে না হওয়া যায়, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ঘুরে পেঁচায় বলবেন যাতে বায়ার পরে মুগ্ধ, একদম মুগ্ধ হয়ে যায় আপনাকে নক করে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ডিরেক্ট অর্ডারটা একটু রিস্কি হয়ে যায়, সেই জন্য আপনার প্রথমে কিংবা শেষে ডিসক্রিপশনে লিখে দেবেন কন্ট্যাক্ট মি বিফোর অর্ডারিং। সেক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে সেটা আপনার পক্ষে ভালো, আপনি কাজটা বুঝে নেবেন। যদি না পারেন পরবর্তীতে আপনার শুধু শুধু একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেলে তো সমস্যা, সেই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। আর যদি ভুলক্রমে কেউ যদি আপনাকে এইভাবে অর্ডার করে ফেলে, আবার যদি কাজটা করতে না পারেন, সেক্ষেত্রে আপনি তো একটা বিপদে পড়ে যাবেন। একটা ক্যান্সেল মানে আপনার যদি একটা গিগে 10টা রিভিউ থাকে, সেই গিগটা যদি একটা একটা সেই গিগের মধ্যে যদি একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়, বিলিভ মি সেটা দেখবেন আপনার নতুন একটা গিগ পাবলিশ করলে যে অবস্থা থাকে না, সেম ওইখানে চলে যাবে। মানে 10টা রিভিউর কোনো মূল্য নেই সেখানে। আপনাকে এমনভাবে কাজ করতে হবে যাতে কোনো ক্যান্সেলই না আসে। প্রয়োজন আপনি বায়ারকে বলবেন আপনি আমাকে কাজটা দেওয়ার কোনো প্রয়োজন, আপনি আমাকে ডিসক্রিপশন ব্রিফগুলো দিয়ে দেন কাজের, আমি করে দিচ্ছি, দেন আপনি আমাকে অর্ডার দেবেন আপনার যদি পছন্দ হয়। প্রথম প্রথম শুধু শুধু এত একটু কষ্ট করেন ভাই, সমস্যা নেই, তবে ওইভাবে করতে গিয়ে আপনার নিজের ক্ষতি করে লাভ নেই। একটু কষ্ট করে যদি কেউ যদি আপনার সাথে বেইমানি করে, সমস্যা নাই ভাই, এরকম অনেক ক্লায়েন্ট আছে আমি দেখছি একটু বেইমানি করে খুব কম আছে, মানে ওরা তো আর বাঙালি না, আবার সবাই মাইন্ড করেন না, এরকমটা হয় অনেক সময়। বাংলাদেশ আর ইন্ডিয়ার কাজগুলো এরকম হয়, আপনারা যখন ইউএসএ কাজ করবেন তখন এরকম সমস্যা হবে না। এই এইসব জিনিসগুলো মাথায় রেখে যখন কাজ করবেন দেখবেন কোনো প্রকার সমস্যার মধ্যে আপনি পড়বেন না। ফাইবারে এইরকম একটা মার্কেট প্লেস যাদের রুলসের শেষ নেই, 50% রুলস আমরা শুধুমাত্র জানি, তা আবার তারা বলে না। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স থেকে, বড় বড় ভাইদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটা জানি। আরও 50% রুলস তাদের কাছে নিজস্ব আছে। আবার মেসেজের সময় একটু জিনিস খেয়াল রাখবেন, তখন মেসেজ করার সময় লিখতে পারবেন না যে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন দাও, কিংবা কোনোভাবে ক্লায়েন্টকে আপনি যদি বাইরে আনার ট্রাই করেন, এটা যদি ফাইবার বুঝতে পারে আপনি শেষ। মানে ওদের আন্ডারে কাজ করতে হবে, আপনি চাইলে বাইরে বাইরে আনতে পারবেন না, পারবেন, বাট এটা কিছু ট্রিক্স আছে, ওটা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বলবো। আপনারা যদি এইসব রুলসগুলো ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা অর্ডার পাবেন, কারণ ফাইবারে নতুন সেলারদের একটু প্রায়োরিটি বেশি দেওয়া হয়, কারণ অনেক সময় দেখবেন যে 1K 2K কাজ করে ফেলছে কিন্তু তাদের মাঝখানে আপনার গিগটা, তখন বুঝেন আপনার কি, আপনি অন্য কোনো কারো একটা গিগ দিচ্ছেন, তার কোনো রিভিউ নাই, কোনো কিছুই নাই, তার গিগ শুধু শুধু এখানে, কারণ কি ভাই, তার সব কিছু ঠিক আছে, তার এসইও থেকে শুরু করে সব কিছু ঠিক আছে, সে সব কিছু রুলস ফলো করছে, কোনো বেদবি করে নাই ফাইবারের সাথে। সো আপনারা এমনভাবে কাজ করবেন যাতে কোনো সমস্যা না হয়, এই রুলসগুলো ফলো করবেন। আর যদি মনে হয় আপনার আরও কিছু জানার ইচ্ছা আছে, তো আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে আমার জায়গা থেকে সবচেয়ে বেশি ট্রাই করবো যে হেল্প করার, কারণ আমি ইউটিউব চ্যানেলটা করেছি একমাত্র আপনাদের হেল্প করার জন্য। আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে সব কিছু জানিয়ে দেন আপনাদের সমস্যা সম্বন্ধে, আমি আপনাদের হেল্প করতে বাধ্য। আর হচ্ছে আপনি একটা লাইক করতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।